লামিয়ার চোখ ভরে উঠল। লোকটা সেই কবে থেকে লামিয়াকে ভালোবাসার প্রমাণ দিচ্ছে, বিনিময়ে লামিয়া তাকে ঠকাচ্ছে কই? মুগ্ধ তো বলেনি, লামিয়া আমায় বিয়ে করো, লামিয়া নিজেই প্রস্তাব দিয়েছে। লামিয়া বসে পড়ল মুগ্ধর পাশে, হুট করেই জড়িয়ে ধরল মুগ্ধকে। আচমকা এমন কাণ্ডে হতবাক হলো মুগ্ধ, বুক ধড়াস করে উঠল, হৃৎপিণ্ড লাফিয়ে উঠল, রিয়াকশন দিতে ভুলে গেল। কি হয়েছে মেয়েটার? লামিয়া ফুঁপিয়ে উঠল। মুগ্ধ ভয়ে ভয়ে হাত রাখল লামিয়ার মাথায়, শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে, কাঁদছো কেন? আম্মু বক্সে চিল, আম্মু এমনই বলে, একটু পরে ডেকে আদর করবে, কি বাদরামি করছে বলো তো। লামিয়া চোখ মুছল, নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি আপনাকে ঠকাচ্ছি মুগ্ধ। কি বলছো? আপনি দেরি করে বাড়ি ফেরেন, কথা কম বলেন আজকাল, এটা আমার সহ্য হয় না। তাই 3 মাস আপনার সাথে থেকেও আপনাকে ভালোবাসছি না, যত্ন নিচ্ছি না, আপনি হারিয়ে যাচ্ছেন মুগ্ধ। পাগলাটে মুগ্ধ এখন পরিপক্ক, আমি আপনাকে ঠকাচ্ছি, আপনাকে ব্যবহার করছি। হাসল মুগ্ধ, এতক্ষণে বুঝল লামিয়ার কান্নার কারণ। সে তার ভুল বুঝেছে, তবে অন্যভাবে, অন্যভাবে সবটা মাথায় নিয়েছে লামিয়া। মুগ্ধ বলল, ফখানু তখন হতো, যখন আমি কষ্টে থাকতাম। আমি তো কষ্টে নেই, আমি তোমার সাথে ভালো আছি। ব্যবসার কাজে আজকাল এতটাই সময় ব্যয় করছি যে পাগলামি করার সময় পাচ্ছি না, দেরি হচ্ছে বাড়ি ফিরতে। আম সরি মুগ্ধ, প্লিজ ফরগিভ মি, আই ওয়ান্ট টু লাভ ইউ মুগ্ধ। মুগ্ধ আর কিছু শুনল না, মেয়েটাকে বুকে জড়িয়ে নিল। লামিয়া তবে তার হবে? শেষে তার ভালোবাসার প্রতিদান সে পাবে? স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট থাকবে তাদের, নাকি একটা ভ্রম, সময় সাপেক্ষে চলা কোনো নাটক? এটা বাস্তব, কল্পনা নয়। মুগ্ধ অনুভব করল তার ভালো লাগছে, ভালো লাগছে এই মুহূর্তটাকে, সারা জীবন এই মুহূর্তটা সে চায়। এসির ঠান্ডায় ঘরটা শীতল হয়ে রয়েছে, ওরু বেঘরে ঘুমোচ্ছে, সারা রাত সে হাঁসফাঁস করেছে, নয়নের সাথে কিভাবে একা বাড়িতে থাকবে এই ভেবে। আচ্ছা, ওরু তো সহজ সরল, তার জীবন এত কঠিন কেন? এত জটিলতা কিসের এই ছোট্ট জীবনে? মাহাতকে ওরু ভালোবাসে, আজ মাহাত তার পাশে আছে, এক ঘরে এক সুন্দর সম্পর্কে জড়িয়েছে তারা, তবুও ওরুর মনে দ্বিধাদ্বন্দ্ব। ফজরের নামাজ পড়ে ওরু ঘুমিয়েছে, এখন বাজে 8:15। মাহাদের বালিশের পাশে অ্যালার্ম ঘড়ি বেজে উঠল। রোজ 9টায় মাহাত হসপিটালে যায়, আজকেও অ্যালার্ম দিয়ে রেখেছে। মাহাত তৎক্ষণাৎ উঠল, তাড়াতাড়ি অ্যালার্মটা বন্ধ করে দিল, নইলে ওরু শব্দে উঠে পড়বে। আজ তো সে যাবে না হসপিটালে, কিন্তু অভ্যাসবশত অ্যালার্ম তার দায়িত্ব ঠিকই পালন করছে। মাহাত উঠে ফ্রেশ হয়ে নিল, গায়ে জলপাই রঙের শার্ট জড়িয়ে নিল, কিছুক্ষণ ফোন ঘাটল, এরপর 9টার পরে ডেকে তুলল ওরুকে। ওরুও জামা কাপড় বদলে একটা 3-পিস পরল, দুজনে পরিপাটি হয়ে ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে বসল। এই বাড়িটা বিশাল বড়, আশেপাশে সুন্দর কারুকার্য করা জিনিসপত্র, পুরো বাড়ির দেয়ালগুলো আকাশি রঙের। ডাইনিংয়ে বসেছে আহাত, পাশেই মোমো স্যান্ডউইচ চিবোচ্ছে, নয়না এটা ওটা আহাতকে এগিয়ে দিচ্ছে। আহাত আর ওরুকে একসাথে দেখে নয়নার ভালো লাগলো না, ওরুর উদ্দেশ্যে বলল, নতুন বই তো আজকের দিনে কিছু মানাতে হয়, তোমার মা বুঝি কিছু বলেনি তোমায়? মা নিয়ে কথা বলায় রাগ হলো ওরুর, মায়ের ব্যাপারে একটা বাজে কথাও সে শুনতে পারে না। জান্নাত খুব ভদ্র সভ্য, তিনি সবকিছু শিখিয়েছেন ওরুকে, একা চলার অভ্যেসটা করায়নি শুধু। মাহাত কিছু বলতে চাইল, কিন্তু ওরু তাকে বলতে না দিয়ে বলল, আমার মা আমায় অনেক কিছুই শিখিয়েছে ভাবি, এটাও শিখিয়েছে স্বামীর কথা শুনতে হয়, উনি আমায় ঘর থেকে বেরোতে না করেছেন তাই আসিনি, বাড়িতে বেঁচে থাকা অবধি আমি এই বাড়িতে থাকবো, তাই রান্না করার সময় চলে যাব। ওরুর কথায় তীক্ষ্ণ দৃষ্টি মেলল নয়না, আহাত খেয়ে টিস্যু পেপারটা দিয়ে হাত মুছে চলে গেল। নয়না আহাদের চেয়ারে বসে বলল, মাহাত তোমায় খুব বেশি ভালোবাসে, এত ভালোবাসা থাকলে হয়? মাহাত বলল, থাকবে না কেন ভাবি, আমি তো আর পরকিয়া করতে চাইবো না আপনার মতো, এক প্রেমিক ছেড়ে অন্য প্রেমিককে বিয়ে করার উজ্জ্বল উদাহরণ আপনি ছাড়া আর কেই বা দিতে পারবেন বলেন? তুমি আমায় অপমান করছো মাহাত। জি অনেকটাই। নয়না জ্বলে উঠল, মাহাত তাকে খোঁচা মেরে কথা বলে, নয়নার তো কোনো দোষ নেই, মাহাতকে নয়না আগে ভালোবাসত ঠিকই, কিন্তু বাবা মার কথা খুব শুনত নয়না। মাহাদের পুরোপুরি ডক্টর হতে তখনও 3 বছর লাগত, এদিকে নয়নার বিয়ে নিয়ে বাড়িতে খুব ঝামেলা চলছিল,
বাবা মা তখনই বিয়ে দিয়ে দেবে তাকে। নয়না মাহাতকে যেমন বলতে পারেনি প্রস্তাব নিয়ে যেতে, তেমনই বাবা মাকেও বলতে পারেনি নিজের প্রেমিকের কথা। ভেবেছিল মাহাত বোধহয় 2-3 মাসেই তাকে ভুলে যাবে, কিন্তু ভাগ্যরেখা অন্য কিছু বলছিল। মাহাদের ভাইয়ের সাথে এই বিয়ে ঠিক হয় নয়নার। শুনেছিল আহাদের ভাইয়ের নাম ইমতিয়াজ, আর সে জানত না মাহাদের আরেক নাম এটা। খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছিল আহাদের সাথে। তখন মাহাদ বিয়েতে ছিল না একটা প্রোগ্রামের জন্য। বিয়ের পরদিন নয়না জানতে পারে ইমতিয়াজ নামক ছেলেটি মাহাদ। অবাক হয়েছিল খুব, মাহাদ খুব কেঁদেছিল সেদিন। নয়নার মনে পড়ে 5 বছর আগে যখন আহাদের সাথে বিয়ে করে সে বাড়িতে ঢোকে, তখন আহাদের নয়নার মনে পড়ে 5 বছর আগে যখন আহাদের সাথে বিয়ে করে সে বাড়িতে ঢোকে, তখন মাহাদের চোখে স্পষ্ট পানি জমেছিল, ব্যথা চোখে মুখে ফুটে উঠেছিল, কেমন অবসাল হয়ে গেছিল। মাহাদ শুধু আড়ালে গিয়ে নয়নাকে বলেছিল, তুমি আমাকে ঠকালে নয়ন, কিভাবে পারলে? বিয়ে করলে তাও আবার আমার ভাইকে। নয়না শুধু গম্ভীরভাবে বলেছিল, খুল মাহাত, তোমার ডাক্তারি পড়া বাকি, এদিকে বাবা মা আমায় বিয়ে দিতে চেয়েছে, তোমার বড় ভাইয়ের জন্য আমায় পছন্দ করেছে। আমি কি নির্লজ্জের মতো বলবো আমার আপনার বড় ছেলেকে নয় ছোট ছেলেকে পছন্দ? তোমার ভাইয়ের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, একদিন একদিন চাকরি পাবে, বিজনেসও মোটামুটি চলছে, বাবা আশা করেছে ভবিষ্যৎ ব্যবসা অনেক দূর অব্দি যাবে, সেই মতো প্ল্যানিংও করেছে। বাবা মা বিয়ে দিলে আমি কি করতে পারি? তোমার ক্যারিয়ার গড়তে সময় লাগবে। একবার আমায় বলতে পারতে আমি কিছু একটা করতাম। সময় পাইনি আমি, আহাদ যথেষ্ট ভদ্র আর ভালো, ও আমায় ভালো রাখবে, বাবা মায়ের মুখের উপর আমি কিছু বলতে পারি না, এটা তুমি জানোই। সেদিন মাহাদার কিচ্ছু বলেনি, শুধু শুভকামনা জানিয়েছিল। পড়ালেখা নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছিল সেদিন থেকে, ঘর থেকে খুব কমই বের হতো। অবশেষে মাহাদের উপার্জন দিয়েই তার বড় ভাইয়ের ব্যবসায় উন্নতি হয়েছে। এর আগে আহাদ ব্যবসায় এগোতে পারেনি, এ নিয়ে মাহাত কখনোই কিছু বলেনি, কারণ আহাদকে সে ভীষণ ভালোবাসে। নয়না বা মাহাত কেউই জানত না তাদের সম্পর্ক অন্য সম্পর্কে রূপ নেবে। মাহাত যথেষ্ট সম্মান দিত তার ভাবিকে। এখন অবধি কেউ জানে না নয়নার সাথে মাহাদের সম্পর্ক ছিল। মাহাত কখনো বুঝতেই দেয়নি কাউকে নয়না মাহাতকে ভালোবাসে এমনটা নয়। তবে সে ভেবেছিল মাহাত আর মুভ অন করতে পারবে না, তার জন্য আজীবন দুঃখে থাকবে মাহাত, বিয়ে টিয়ে করবে না কোনোদিন। কিছু মেয়ে আছে যারা চায় ছেলেরা তার জন্য অপেক্ষা করুক, তার জন্য কেঁদে বুক ভাসাক, ছেলেরা তার পিছনে পড়ে থাকবে, এটা তাদের কাছে গর্বের বিষয়। নয়না চায় মাহাত তার জন্য আজীবন একা থাকুক, মাহাদের মনে সবসময় নয়না নামটা থাকুক, এটা নয়না চাইতো। কিন্তু হুট করে মাহাত মুভ অন করেছে, বিয়ে করলো, কাউকে যে মাহাত ভালোবাসছে এটা ভাবতেই বিরক্তি লাগছে নয়নার। ছেলেটা মুভ অন করলো কীভাবে? কিছুদিন আগেও তো কান্নাকাটি করতো নয়নের জন্য, ছেলেটা এত তাড়াতাড়ি মুভ অন করলো, বিয়ে করলো এক সুন্দরী তরুণীকে, ভাবতেই জ্বলে ওঠে বক্ষপিঞ্জর। নয়না আশপাশে তাকিয়ে চলে গেল, ওরও বুঝলো না মাহাদের কথা। কৌতূহলী দৃষ্টিতে তাকাতে এই মাহাত বলল, নয়না বোধহয় চেয়েছিল আমি তার দুঃখে জীবন পার করে দিই, মুভ অন না করি, তাই হঠাৎ করে আমার বদলানো সে মানতে পারেনি, তাকে সবাই প্রায়োরিটি দিক এটাই সে চায়। তুমি এলে, মা তোমায় মেয়ে বলছে, সকল অধিকার দিচ্ছে, এটা সহ্য হচ্ছে না তার, বুঝলে? ওরু বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। মাহাত সাদা ভাত গরুর মাংস দিয়ে মেখে তুলে ধরল ওরুর মুখের সামনে, ওরু হা করল। মাহাত আশেপাশে তাকিয়ে এটুক করে চুমু খেল ওরুর শুকনো ঠোঁটে, হা হয়ে তাকিয়ে রইল ওরু, বুক ধক করে উঠল। আশেপাশে তাকিয়ে দেখলেও কেউ আছে কিনা, লজ্জা কমানোর চেষ্টা করল, মাথা নিচু করে গালে গাল আভা ফুটাল। এরপর রাগি দৃষ্টিতে মাহাদের দিকে তাকাতে এই চোখ টিপল মাহাত, হেসে ফেলল ওরু, কিল বসাল মাহাদের পিঠে। মাহাত শব্দ করে হেসে বলল, তোমার শরীরে জোর নেই ওরু, এই শরীরে ভালোবাসতে পারবে তো আমায়? আমি কিন্তু কোনো রিস্ক নিতে চাই না বাবুই, অনেক কষ্ট করে তোমায় পেয়েছি, হারাতে চাই না। ওরু লজ্জা পেল, দৌড়ে ঘুরমুখো হলো, লোকটির লাজ লজ্জা নেই, বেহায়া বিশরম পুরুষ। দৌড়াতে গিয়ে ওরু জোরে জোরে বলল, আপনি লজ্জা করেন এইসব বলতে, লজ্জাহীন পুরুষ। মাহাত শব্দ করে হেসে বলল, লজ্জা নারীর ভূষণ, পুরুষের লজ্জা বেঁধে নেই, লজ্জা বেঁধে কেবল নারীদেরই মানায়,
বেশি লজ্জা পেলে তোমরা নারীরা আবার বলে বসবে আমরা কাপুরুষ, শারীরিকভাবে দুর্বল। অরূপ কান চেপে ধরল, মুখ থেকে বের করলো অসভ্য গালিটা, নিজের মাথা নিজের ফাটাতে ইচ্ছে করলো। এই বিশরম ছেলেটার সাথে কি করে থাকবে সে? তিথির জ্বর এসেছে, হুট করে জ্বর আসার কারণ বুঝতে পারলে না। তিথির বাবা আসিফ আহমেদ কালকে খুব বকেছে তিথিকে। তিথি কি সেসব পাত্তা দেয়? সরাসরি বলে দিয়েছে বিয়ে সে করবে না, সে যত রাজপুত্রই নিয়ে আসুক না কেন। বিয়ে, সংসার, প্রেম, ভালোবাসা এইসব তিথির দ্বারা হবে না, এটা কেন বুঝতে চাইছে না কেউ? অরু ভিডিও কল করলো গ্রুপে। এখন 11:27, সূর্যের তাপদাহ প্রখর, তবুও তিথির ঠান্ডা লাগছে, শরীর বারবার কেঁপে কেঁপে উঠছে, চোখে ঝাপসা দেখে আজকাল। ভোরের দিকে মাথা ব্যথায় শরীর দুর্বল লাগে তিথির, অলস লাগে নিজেকে, দিনে খুব ঘুম পায়, খিসুনি উঠে যায় মাঝে মাঝে, হাত পা অবশ লাগে, মাঝে মাঝে বমি পায় খুব। তিথি জানে এর কারণ, তিথি শুয়েছিল বিছানায়। গতকাল আসিফ আহমেদ চলে গেছে দেশ ছেড়ে, তাতে মোটেও অবাক হয়নি তিথি। আসিফ আহমেদ তিথির উপর রাগ করেই চলে গেছেন, আবার ফিরবেন মাসখানেক পর। তিথির ভালো লাগে বাড়িতে একা থাকতে, একা থাকলে সে স্বাধীনতা পায়, নিজেকে মুক্ত পাখির মতো লাগে। এটা করো না, ওটা করো না, এদের সাথে মিশবে না, এইসব শুনতে আর তিথির ভালো লাগে না। টাকা ধন সম্পত্তির আলাপে কান পচে গেছে। তিথির ফোন বেজে উঠল, ওয়াইফাই কানেক্ট করা ছিল, অরু কল দিয়েছে। তিথির আলসেমি লাগলো কল ধরতে, শরীর ভীষণ দুর্বল, মাথা ব্যথায় তাকাতে অবধি পারছে না। তবুও তিথি আস্তে করে ফোনটা হাতে নিল, মুখে হাসি এনে কম্বল সরিয়ে নিল গা থেকে। অরু গ্রুপ চ্যাটে ভিডিও কল দিয়েছে, সবাই আছে অনলাইনে। তিথি নিজেকে ঠিক করে ফোন ধরল, অরু বলে উঠল, তিথু জান, আপনার তো খবরই নাই, কোথায় থাকেন আপনি? গ্রুপে মুগ্ধ সুমন, তিথি, লামিয়া আর অরু আছে। লামিয়া আর মুগ্ধ এক আইডি থেকেই কল এসেছে। অরুর কথা শুনে সকলে হাসলো, এ যেন আয়মানের হুবহু কপি করেছে অরু। সুলতো বলল, এই কথা যেন কে বলে? লামিয়া দুষ্টুমির স্বরে বলল, কি আবার, অ্যাকাউন্টিং স্যার আয়মান দুলাভাই, তাই না তিথি? তিথি একটু বিরক্ত হলো, বন্ধুদের মাঝে আয়মানকে টানছে কেন? ভুরুকুসকে বলল, এসব ফাওয়ালাপ না পইরা ভর দুপুরে কল দিলি কেন, তাই বল। আর অরু কেমন আছিস তুই? ওখানকার সবাই ভালো তো? জামাই ভালো তো? অরু মুসকি হাসলো, বলল, সবাই খুব ভালো রে, বাবার সাথে দেখা হয়েছিল জানিস, আমার কাছে সেদিকে কথা বলতে চেয়েছিল, আমি বলিনি। শোন না, তোরা সবাই আমাদের বাড়িতে আয় না, আড্ডা দি। তিথি ক্লান্ত কণ্ঠে বলল, আজ হইব না রে, আমার শরীরটা ভালো লাগতেছে না, আরেকদিন যাবনি। মুগ্ধ বলল চিন্তিত মুখে, লামিয়ার থেকে ফোন কেড়ে নিয়ে বলল, হ্যাঁ তোকে দেখে ঠিক লাগছে না, কি হয়েছে তোর? তিথি বলল, একটু মাথা ব্যথা, বেশি কিছু না। সুমন বলল, মেডিসিন নিস তিথি, ঠিক হয়ে যাবে। সুলতু বলল, আজকে আমাদের দেখা না হলেও চলবে, আগামী শুক্রবার আমরা আমার আর সুমনের বিয়ে, সকালে ওরা দেখতে এসেছিল আমাকে, তোরা সবাই আমন্ত্রিত, আমি কার্ড পাঠিয়ে দেব, তোরা কিন্তু আসবি, সংসারের দোহাই দিলে কিন্তু দেখিস। অরু বলল, আগামী শুক্রবার মানে আর 4 দিন, কেমনে কি আয়োজন করবি না? সুলতু বলল, তোর জামাইয়ের মতো আমার জামাই কৃপণ না, এত বড় ডাক্তার, কিন্তু রিয়া করলো তোর বাড়ি, আয়োজনের অবধি করলো নাই, কিপটা দুলা ভাই। অরু মুখ গোমড়া করে বলল, তাড়াহুড়ো সবটা হলো দেখলি তো, আয়োজন হবে কি করে? লামিয়া বলল, আমরাও তো তাড়াহুড়োই বিয়ে করেছি, পরের দিন কিন্তু সবাইকে খাইয়েছি বাড়িতে ডেকে, আর তুই এত কিপটামি করলি, ইচ্ছে থাকলে সবই সম্ভব। অরু বলল, হয়েছে, তোদের বাড়ি ডেকে নয়, একেবারে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো, তাও আবার পেট পুড়ে, হ্যাপি? তিথি ব্যতীত সকলে বলে উঠল, খুব হ্যাপি। সুলতু বলল, শুক্রবার তোরা খুব সকালে আসবি, সারাদিন আমাদের বাসায় থাকবি, আর মুগ্ধ মাহাত দুইজনই কাজ করবি আমার বাসায়, দুলাভাই বলে কথা, শালির বিয়েতে কাজ করবে না? মুগ্ধ বলল, তোর বিয়েতে আমি যাবই না, হ্যাঁ কত ঠেকা পড়ছে আমার, কাজ করবো তাও নাকি আমি। সুলতু রাগল, সুমন কথা এড়িয়ে হেসে বলল, আয়মান স্যার আসবে না বিয়েতে, ওনাকে তো জানাতে হবে,
আমার কাছে ওনার নাম্বার নেই, তোরা কি বলিস জানাবো? কেউ কোনো শব্দ করল না। আসলেই তো আয়মান স্যারকে ডাকা উচিত। তিথির দিকে সবাই তাকালো জিজ্ঞাসা দৃষ্টিতে। অমনি তিথি খট করে কল কেটে দিল। সবার মন খারাপ হলো। তিথি কি ঠিক করে রেখেছে জীবনে কাউকে আনবে না, কাউকে ভালোবাসবে না? এই মেয়ে করবে কি? কার সাথে ওর ভাগ্য জুড়ে আছে কে জানে? সবাই নীরব হলো, বন্ধুমহল দুঃখিত হলো, সবাই দীর্ঘশ্বাস ফেলল। কি হবে এই দুজনের পরিণতি? আয়মান ছেলেটার কি হবে? ছটফট করতে করতে মারাই যাবে বোধহয়। আর তিথি, তার মনে অনুভূতির কণা উৎপন্ন হয়েছে এটা সবাই বোঝে। সে কি করবে? নয়না রান্নাঘরে কাজ করছে, মাহাত একটু বেরিয়েছে বাইরে। অরুকে কোনো কাজ করতে না করে গিয়েছে, অরু শুনল না। আস্তে আস্তে পা ফেলে রান্নাঘরে ঢুকলো, আশেপাশে দেখলো কোথায় কি রাখা আছে, কি কি রান্না হবে। নীলিমা চৌধুরী অরুকে রান্নাঘরে দেখে বলল, অরুমা আজকে রান্নাঘরে ঢুকলে কেন? কয়েকদিন একটু বিশ্রাম নাও, নতুন বাড়ি আর মানুষের কাছে খাপ খাইয়ে নাও, তারপর না হয় রান্নাঘরে ঢুকবে। অরু হাসলো, বলল, ভাবি একা একা সব করছে তাই আমি এলাম, এখন থেকেই নিজের দায়িত্ব পালন করতে চাই মা, আমার কোনো সমস্যা নেই। নীলিমা হেসে বলল, নয়না বিয়ে করে এখানে আসার পর 2 মাস ওকে রান্নাঘরে আসতে দেইনি, তোমরা তো আমার মেয়ে, মেয়েদের যেভাবে রাখতে হয় ঠিক সেভাবে থাকবে তোমরা, বুঝেছ? নয়না আর অরু হাসলো, নীলিমা চৌধুরী হেসে চলে গেল। অরু নয়নার রান্নার চুলোয় গরম তেল দেখল। নয়না তেল নিতে একটু অমুখ হতেই সেখানে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিল অরু। পেঁয়াজ পানিতে ভেজানো ছিল বিধায় স্যাত করে শব্দ হলো। নয়না অরুকে খেয়াল করেনি বিধায় হঠাৎ এমন হওয়ায় চমকে গেল, হৃৎপিণ্ড ধড়াস করে উঠল। আরেকটু হলেই তো সেকা লাগতো। আগ বাড়িয়ে কাজ করতে এসেছে অরু, কিছুটা রেগে বলল, নিজের চরকায় তেল দাও মেয়ে, আমার কাজে হাত দিচ্ছ কেন? বড্ড শিয়ানা মেয়ে তুমি, সবাইকে হাত করতে চাও। অরু হাসলো, মাথা থেকে পড়ে যাওয়া ওড়না ঠিক করে বলল, আমিও ঠিক এটাই বলতে চাই ভাবি, নিজের চরকায় তেল দিন, কেন অন্যের সংসার নষ্ট করতে চাইছেন বলুন তো? আমার যতটা সহজ সরল সাদা সিধা ভাবছেন ততটাও আমি নই, সো বি কেয়ারফুল। আমি হুটহাট কি করে বসবো তা আমি নিজেও জানি না, একটু সাবধানে চলবেন আপনি। নয়না রেগে গেল, দাঁতে দাঁত চেপে বলল, তুমি কি আমায় ভয় দেখাচ্ছ? সাবধান করছি, মোমোর একটা সুন্দর ভবিষ্যৎ আছে ভাবি, আপনার অপকর্মে তার সুন্দর জীবনটা নষ্ট হতে পারে, এটা ভেবে দেখবেন আপনি। আহাদ ভাই বড্ড ভালো মানুষ, আপনাকে ভীষণ ভালোবাসে, তার সাথেই ভালো থাকুন। আপনি আমার বড়, আপনাকে আমি যথেষ্ট সম্মান করি, আপনার কোনো খারাপ হোক বা ক্ষতি হোক তা আমি চাই না, সবাইকে নিয়ে এই পরিবারে আমি ভালো থাকতে চাই, আপনার সাথেও বন্ধুত্বের ন্যায় মিলে মিশে থাকতে চাই, আপনার প্রতি কোনো রাগ ক্ষোভ আমার নেই, কারণ আপনার কাছে আমার কোনো শত্রুতাই নেই, তাই এমন কিছু করবেন না যাতে আপনার প্রতি সম্মানটা আমার কমে যায়, আপনি নিজেকে বদলে ফেলুন, দেখবেন সবটা সুন্দর লাগবে। বলেই ওর এক মুহূর্ত দাঁড়ালো না, গটগট পায়ে চলে গেল মাহাদের রুমে। নয়না বিরক্ত হলো, অরুর সাহস দেখে অবাক হলো, সাহস কি করে হলো তাকে এগুলো বলার? একটা ব্যবস্থা করতেই হবে মেয়েটার। রাত বাজে 11:18, বাইরের চারপাশ অন্ধকার, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এই কদিন গরম থাকলেও আজ বাইরের আবহাওয়া ঠান্ডা, ঘন বাতাস বইছে, উত্তপ্ততা নেই, নেই গরমের উষ্ণতা। লামিয়া ব্যালকনির দরজা খুলে দিল, এক দমকা বাতাসে উড়ল লামিয়ার চুল। লামিয়া সেজেছে এই সাজ মুগ্ধর জন্য। এই বাড়িতে আসার প্রথম দিন শুধু লামিয়া সেজেছিল, এরপর পড়ালেখা আর মনের দোটানায় সাজা হয়নি। আজ লামিয়ার ইচ্ছে করলো সাজতে, সাবিয়া বেগম খেয়ে শুয়ে পড়েছে কিছুক্ষণ আগে। লামিয়া কালো রঙের শাড়ি পরেছে, কালো শাড়িটার আঁচলে অনেক সুন্দর ডিজাইন, গোল্ডেন পাড়ের কালো শাড়িতে লামিয়াকে খুব মানিয়েছে। হাতে সোনালি আর কালো চুড়ি পরেছে, হাতে মেহেদি আর পায়ে আলতা দিয়েছে, কোনো আই শ্যাডো আর কাজল দিয়ে চোখ রঙিয়েছে, মুখে নিয়েছে লাল ব্লাশ। আজ শুধু মুগ্ধর জন্য এই মেকআপে রঙিয়েছে নিজেকে। নিজেকে আয়নায় দেখে কেমন অদ্ভুত লাগছে লামিয়ার। রাত 11:30, এখনও মুগ্ধর আসার খবর নেই। লামিয়া ফোন দিল, কিন্তু মুগ্ধর নাম্বার বন্ধ। রাগ হলো লামিয়ার,
এত সেজেগুজে যার জন্য বসে আছে সেই আসছে না। পড়ার টেবিলে গিয়ে বসলো লামিয়া। বাইরের মৃদু হাওয়া গাছ হয়ে গেল, প্রশান্তিতে চোখ বুঝে ফেললো লামিয়া। মুগ্ধর সাথে খুঁটিনাটি মুহূর্তগুলো ভাবতে থাকলো, হেসে উঠল আনমনে। এরপর দরজায় মৃদুর টোকা পড়ল। লামিয়া শব্দটা শুনল, তার ভেতরটাও কেমন ঠক করে উঠল। সময় ব্যয় না করে শাড়ির আঁচল তুলে তাড়াহুড়োয় দরজা খুলে দিল। মুগ্ধ দরজা খুলতে দেখে ভুরু কুচকালো। লামিয়ার দিকে না তাকিয়ে ঘরে ঢুকে গেল। পকেট থেকে বের করতে করতে বলল, তোমায় না বলছিলাম আমার জন্য রাত জাগবে না, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, একদম শোনো না আমার কথা। লামিয়া ঠোঁট চেপে নড়ল নিজের। মুগ্ধ তাকাচ্ছে না কেন তার দিকে? লামিয়া যে আজকে সেজেছে সে দেখবে না, দেখে প্রশংসা করবে না, তা না করে লোকটা বকছে, এত ফালতু কেন ছেলেটা? লামিয়ার দিকে তার খেয়াল নেই। লামিয়া মুগ্ধর মনোযোগ পেতে হাতের চুড়িগুলো নাড়িয়ে আওয়াজ করলো। সুন্দর একটা আওয়াজ হলো। মুগ্ধ আওয়াজ শুনে লামিয়ার দিকে তাকাতেই ভড়কে গেল। লামিয়া এত সহজেই কেন? আজ তো কোনো অকেশন নেই, এত রাতে সে যে মেয়েটা যাবে কোথায়? মুগ্ধ তো বলেনি কোথাও যাবে। তাহলে এই সমাজের কারণ? ভারী মেকআপ আর শাড়ি তো লামিয়া পরে না। মুগ্ধ ভুরুকুচকে বলল, এত রাতে সাজগুজ করার কারণ কি? লামিয়া কিছু বলল না, মাথা নিচু করল, লজ্জা পেল খানিকটা। মুগ্ধ দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে লামিয়ার কাণ্ড দেখল। গালে হাত দিয়ে লামিয়াকে পর্যবেক্ষণ করল আগা থেকে গোড়া অবধি। অতঃপর লামিয়ার এমন লজ্জামাখা মুখ দেখে কিছুটা আন্দাজ হলো। হুট করেই বড় বড় পা ফেলে লামিয়ার একদম নিকটে চলে এলো। লামিয়া ভয় পেয়ে সরে যেতে নিতেই মুগ্ধ শক্ত করে লামিয়ার কোমর ধরে কাছে নিয়ে এলো। এক ধ্যানে তাকিয়ে রইল। লামিয়ার মতিগতি তার ঠিক লাগছে না। মুগ্ধ লামিয়ার কানের কাছে ফিসফিস করে বলল, এত সাজগোজ কি আপনার স্বামীর জন্য ম্যাডাম? লামিয়া মাথা নাড়ল, লজ্জায় লাল হলো, মুগ্ধর স্পর্শে কেঁপে উঠল, মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল। মুগ্ধ হাসল, তার যেন কেমন কেমন লাগছে। লামিয়া তার এত কাছে ভাবতেই ভয় হলো। লামিয়াকে ছেড়ে দিল মুগ্ধ। লামিয়া মাথা তুলে তাকালো মুগ্ধর দিকে। মুগ্ধ গম্ভীরভাবে বলল, মা কি তোমায় এসব করতে বলেছে? শুনলামি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু হবে না। তুমি আমায় পাগল বানাতে চাইছো, তোমার নেশা আবদ্ধ করতে চাইছো, কিন্তু মুগ্ধ তার কন্ট্রোল হারাবে না। যা তুমি চাও, যা তুমি চাও না তা কেন করছো? লামিয়া এবার বিরক্ত হলো, মুখ ফুটে কিছু বলতে ইচ্ছে করলো, আবার লজ্জাও পেল। নাদান স্বামী কিছু বুঝে না কেন? লামিয়া কিভাবে বলবে সেসব চায়? মুগ্ধর সাথে নতুন করে জীবন শুরু করতে চায়, একসাথে বাঁচতে চায়, তবুও মুখ ফুটল লামিয়ার। কণ্ঠে কোমলতা এনে বলল, আমি কখনো কথা শুনে নিজেকে বদলাইনি। আমি কেমন তা তুমি জানো মুগ্ধ, আমি নিজেকেও ততটা চিনি না যতটা তুমি আমায় চিনো। মুগ্ধ অবাক হল, লামিয়া তাকে তুমি করে ডাকছে? এটা সম্ভব? কি সুন্দর লাগছে মেয়েটাকে। গাঢ় খয়েরি লিপস্টিক রাঙানো ঠোঁটটা মুগ্ধকে টানছে। মেয়েটাকে শুয়ে দিতে ইচ্ছে করছে, নিজের বুকে জড়িয়ে নিতে ইচ্ছে করছে, আদর করতে ইচ্ছে করছে প্রেয়সীকে, বক্ষস্থলে জাপটে ধরতে চাইছে মন। মুগ্ধর গলা শুকিয়ে গেল, পানি পিপাসায় ব্যাকুল হলো, টেবিল থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলল। তারপরও তৃষ্ণা মিটল না, দম বন্ধ হয়ে এসছে মুগ্ধর। লামিয়াকে কেমন আফিমের মতো লাগছে, মাদকতায় ছেয়ে যাওয়া কোনো অপরূপা বলে মনে হচ্ছে। বুকটা কেমন কাঁপছে, অজানা আতঙ্ক কাজ করছে। মুগ্ধ জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তুমি রাজি লামিয়া? তোমায় একটু ছুঁয়ে দিলে কি তুমি খুব রাগ করবে? দেখো দেখো, কোনো কোনো বাধ্যবাধকতা নেই, তুমি তো আমারই, তাই না? লামিয়া খেয়াল করলো মুগ্ধ কাঁপছে, ঘর ঠান্ডা থাকা সত্ত্বেও ছেলেটা ঘামছে, কেমন টেনে টেনে কথা বলছে, জড়তা চেপে ধরছে কণ্ঠনালীতে, ঠিকমতো দাঁড়াতে পারছে না। লামিয়া কাছে গেল, তার তো মনেই নেই তার বর একটা বাচ্চা, সে ভয় পাচ্ছে লামিয়াকে ছুতে। লামিয়া যদি বকে দেয় চলে যায়? লামিয়া কাছে গিয়ে মুখ ধরে বুকে মাথা রাখল, বুকের ভেতরের শব্দটা শুনে একটু হাসল, সম্মতি দিল মুগ্ধকে জড়িয়ে ধরে। মুগ্ধ বুঝল কাল বিলম্ব না করে লামিয়াকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। কি মনে করে লামিয়া নিভিয়ে দিল ঘরের আলো, ব্যালকনির লাল নীল বাতি শুধু জ্বলল। মুগ্ধ লামিয়ার গাল দুহাত দিয়ে আঁকড়ে ধরে চুমু খেলো লামিয়ার কপালে। গভীর চুমুক শেষে লামিয়ার কানে ফিসফিস করে বলল, লাভ হ্যাজ নো কালার, লাভ হ্যাজ নো শেপ, ইটস এ স্ট্রেঞ্জ ফিলিং। তুমি
তুমি আমার দেখা সবচেয়ে সুন্দর নারী, একদম নরম তুলতুলে মখমলে স্ত্রী আমার। তোমাকে পাওয়া আমার ভাগ্য বউ। লামিয়া হাসলো, ছেলেটার কথা শুনে চোখ থেকে পানি ঝরল। এমন পাগল স্বামীকার হয়? এত ইনোসেন্ট। লামিয়া দেখল ছেলেটার চোখ মুখ লাল হয়ে গেছে, কাঁপছে একটু আধটু। মুগ্ধর লামিয়া গভীর আলিঙ্গন করল, লামিয়ার চুলে হাত বুলাল মুগ্ধর। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, এরপর চুমু খেল লামিয়ার গালে, গলায় মুখ ডুবাল। নিবিড়তম হলো আলিঙ্গনের মাত্রা, মুহূর্তের জন্য নিজেদের হারিয়ে ফেলল তারা। দূরত্ব ঘুচিয়ে একাকার হলো, অজানা ভালো লাগায় ছেয়ে গেল হৃদয়। রাত 9:45, আকাশ সুন্দর স্বচ্ছ, তারারা ঝিকিমিকি করছে, রাতের বাতাস নির্মল সুন্দর। মাহাদের বাড়ির সকলে খুব তাড়াতাড়ি ঘুমোতে যায়, নইলে নিজেদের রুমে রাখা টেলিভিশন দেখে সময় পার করে। মাহাদের আম্মু নিজের ঘরে রয়েছেন স্বামীর সাথে, আহাদ এখনো ফেরেনি। মাহাত ঘরে ল্যাপটপে কি যেন টাইপ করছে, ব্যস্ত মাহাতকে ভালো লাগলো না ওরুর। ড্রয়িং রুমে চলে গেল সে, ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে নয়না আর মোমো। নয়না সবুজ রঙের শাড়ি পরেছে, অরু পরেছে টকটকে হলুদ। অরু মোমোর পাশে গিয়ে বসলো সোফায়। মোমো অরুকে দেখে হাসলো, হাতে থাকা চকলেটের খালি প্যাকেট ফেলে দিয়ে বলল, মামুনি পাপা কই? তোমার পাপা তো ল্যাপটপে কি সব যেন কাজ করে, কেন কি হয়েছে? আমি যাই পাপার কাছে। যাও তো, গিয়ে কাজ বন্ধ করে দাও, আচ্ছা বকে দিবে কেমন? মোমো দাঁত বের করে হাসলো, পায়ের নিচে পড়ে থাকা জুতো পরে দৌড় চলে গেল। নয়না সবটা খেয়াল করলো, রিমোট হাতে নিয়ে চ্যানেল পাল্টে বলল, মাহাত মোমোকে কতটা ভালোবাসে জানো? বাসবে নাই বা কেন, আমার মেয়ে বলে কথা। আচ্ছা জানো, মাহাদি কিন্তু মোমো নামটা রেখেছে, আমরা রাখিনি। অরুর বুকটা ধক করে উঠল, সত্যি তো নয়না বা আহাদের নামের কোথাও ম অক্ষর নেই, অথচ মেয়েটার পুরো নাম জুড়ে ম রয়েছে। নিজেকে শক্ত করল অরু, নিজের দুর্বলতা দেখানো যাবে না এই মেয়েটার সামনে, নইলে আরও ইচ্ছে করে অরুকে মাহাদের নামে আজেবাজে বলবে। যত অরু কষ্ট পাবে কিংবা রিয়াক্ট করবে ততই নয়নার ভালো লাগবে। অরু হাসল, শাড়ির আঁচল মাথা থেকে নামিয়ে পায়ের উপর পা তুলে বসল। নয়নার হাত থেকে রিমোটটা নিয়ে চ্যানেল পাল্টে বলল, এখন আবার বললেন না মোমো আহাদ ভাইয়ার মেয়েই নয়, আপনি ভীষণ ভালো অভিনয় জানেন ভাবি, এমনি এমনি তো মাহাদের মতো ছেলে পটেনি। নয়না কটাক্ষ করে বলল, যাক মানছো, তবে তোমার স্বামী যে আমাতে পাগল ছিল এটা যে বুঝেছো এই অনেক। পাগল হবে না, যেভাবে অভিনয়টা করেন আপনি ভাবি দেখে বোঝাই যায় না আসল নাকি নকল। শুনেছি মাহাদ আপনাকে আগে প্রপোজ করেনি, আপনি নাকি পিছে পিছে ঘুরছেন, শেষমেশ আমার বেচারা জামাই রাক্ষসীর পাদে পা দিয়ে দিল। রেগে গেল নয়না, সোফার পাশে থাকা কাঁচের গ্লাসটা ছুঁড়ে মারল নিচে, মুহূর্তেই টুকরো টুকরো হলো গ্লাসটি। ওরও প্রথমে কেঁপে উঠল, ভয় পেল কিছুটা, অতঃপর বুঝল ভয় পাওয়া চলবে না, মেয়েটা শুধু তাকে জব্দ করতে চায়। গ্লাস ভাঙার শব্দে মাহাদ এলো ড্রয়িং রুমে, ব্যতিব্যস্ত হয়ে বলল, কি হয়েছে ওরু, গ্লাস কিভাবে ভাঙল? ওরু রাগি চোখে মাহাদের দিকে তাকালো, শাড়ির আঁচল টেনে মাথায় নিল, কাছে এসে আশপাশ তাকিয়ে মাহাদের বাহু ধরে রাগি কণ্ঠে বলল, আমাদের মেয়েদের মাঝে আপনি কেন আসেন, আর কেউ তো গ্লাস ভাঙার শব্দ পায়নি, আপনার কানেই শুধু যায় এইসব। মাহাদ ভ্যাবা চাকা খেলো, কি বলতে এলো আর কি শুনতে হচ্ছে, মেয়েটা পাগল হয়ে গেল নাকি, কোন কথার কোন উত্তর দিচ্ছে? মাহাদ হতাশ কণ্ঠে বলল, আমি কি করলাম অরু? অরু পিছনে নয়নের দিকে তাকালো, নয়না ভুরুকুচকে ওদের দিকে তাকিয়ে আছে, শুনতে চাইছে তাদের কথোপকথন। অরুর মাথায় একটা বুদ্ধি এলো, নয়নার দিকে তাকিয়ে শুকনো ঠোঁটে চুমু খেল মাহাদের ঘাড়ে। হুট করে অরুর এমন স্পর্শে হতভম্ব হলো মাহাত, ঘাড়ে হাত দিয়ে বড় বড় চোখে অরুর দিকে চাইল। নয়নাও হতভম্ব হয়ে গেছে, অরু যে কেন নয়নার কথাগুলো সিরিয়াসলি নেয় না এটাই বুঝে না নয়না। অন্য কেউ হলে এতক্ষণে জামাইয়ের সাথে মারামারি করে ফেলত, তাদের মাঝে এত ভালো সম্পর্ক, ভাবির সামনে মেয়েটি চুমু দিয়ে দিল, এসব দেখে নয়নার চোখ চড়ক গাছ। তবে কি মাহাত কোনো গেম খেলছে না? অরু নয়নার দিকে তাকিয়ে চোখ টিপল, দুষ্ট হাসি দিয়ে ভেংসে দিল মেয়েটাকে। মাহাদের দিকে লজ্জা লজ্জা দৃষ্টি দিয়ে বলল, চলো যান,
রাত হয়েছে, আমরা ঘুমোতে যাই। আহাদ ভাইয়ের জন্য ভাবি অপেক্ষা করুক, ক্লাস ভাঙার রহস্য তোমায় ঘরে গিয়ে বলি। এ কথা বলেই অরু টানতে টানতে মাহাতকে নিয়ে গেল ঘরে। নয়নার চোখে মুখে ফুটে উঠল হতাশা। এত কথা বলার পরও অরু কেমন মাহাতকেই বিশ্বাস করছে। এইবার বোধহয় শক্তপোক্ত কিছু বলতে বা দেখাতে হবে। অরু ভেঙে পড়লে নয়নার শান্তি। এতদিন শুধু মাহাদের সাথেই এক প্রকার শত্রুতা ছিল নয়নার, এখন অরুর সাথেও বনি বনা হচ্ছে না। মাহাতকে অরু টেনে ঘরে এনে শব্দ করে ছিটকিনে আটকে দিল। মাহাত অরুর হাত ধরে বলল, কি হয়েছে অরু, এত উইয়ার্ড বিহেভ করছো কেন?